দর্শক, আগামী 19 তারিখ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ 19 তারিখ। কিন্তু গতকাল 11 তারিখ তারা এই তিনজন সিলেটের হবিগঞ্জ জেলা, এই হবিগঞ্জ জেলা থেকে ইতিপূর্বে চলে এসেছেন এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপিকে ভালোবাসে। আসলে তারা কোথা থেকে এসছেন এবং কেন আসছেন একটু তাদের কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ, আমি আসছি হবিগঞ্জ থেকে। কেন আসছেন? আসছি 19 তারিখ গণসমাবেশের জন্য, উপভোগ করার জন্য। যাতে 12 তারিখ 19 তারিখের এখন কেন আসছেন? আসলাম মনে করেন যে চট্টগ্রাম, ঢাকা, রংপুর, দিনাজপুর এদিকে মনে করেন যে দুদিন আগ থেকে গাড়ি ঘুরে চলে না, ভালো একটা সমাবেশ, হ্যাঁ, চেষ্টা করলেও বিএনপি পারে না, তাই মনে করেন যে দুদিন আগ থেকে আসছি, যাতে হ্যাঁ কোনো ধরনের ধর্মঘট, হরতাল টরতাল এগুলোর হ্যাঁ কোনো সমস্যা যাতে না পড়ি। আগে থেকে চলে আসছেন? জি। তো এখন থাকবেন কোথায়, খাবেন কোথায়, কী করবেন? তাকমো কোথায় মনে করেন যে যেখানে গণসমাবেশ এখানে থাকার তো কোনো সমস্যা নেই। আর খাবার দাবারের ব্যবস্থা দিয়ে মনে করেন যে বিএনপির নেতৃবৃন্দরা একটু হেল্প করেন আমাদেরকে। আচ্ছা, আপনি হবিগঞ্জ কি করছেন? কোনো দলের সঙ্গে? হ্যাঁ, শ্রমিক দলে আছি। শ্রমিক দলে রাজনীতি করেন, তাই পূর্ব থেকে চলে আসছেন? জি। আপনি কোথা থেকে আসছেন? হবিগঞ্জ থেকে। অন্যান্য জেলা যেগুলো রয়েছে সিলেট সহ অন্যান্য বাংলাদেশের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা তারা এখানে আসার জন্য কিভাবে দাওয়াত দিবেন তাদেরকে? তারা তো সরিভাবে দর দিয়া গেছে, তারা হাঁটি পারে, লটে পারে, যেমনি পারে আসবে, যোগদান করবে। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে দেখেছি আমরা যে যানবাহন, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া, তাহলে যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভিন্ন জেলাতে কিভাবে আসবে? না, বরিশালে তো আমরা বন্ধ করেছি, আমরা তো চট্টগ্রাম থেকে বরিশাল গেছি, লসে গেছি, ভ্যান গাড়ি ঘুরে গেছি, ট্রাকত ঘুরে গেছি, মালর ট্রাকত ঘুরে এইভাবে আমরা গেছি। আর সিলেট যদি বন্ধ করে দেওয়া তাহলে অন্যান্য জেলার মানুষ কিভাবে আসবে? না, বন্ধ করে দিবার আগে কিন্তু ইনশাল্লাহ মানুষ চলে আসবে, এর আগে চলে আসবে, এর আগে চলে আসবে। আমরা মনে হয় এখানে সমাবেশ দেখে হয়তো এই যে রাজনীতি বাজনীতি চলে এগুলা মনে করেন আমরা আগুয়ান চলে আসেছি, গাড়ি ঘোড়া যদি বন্ধ হয়ে যায় রাজনীতির ভিতরে, হরতাল ধর্মকর্ম যদি দেয় তো বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা 2-3 দিন আগে আসেছি। এক সপ্তাহ আগে আসেছি এখানে সমাবেশের জন্য, সমাবেশ করে আর বেশ আমরা চলে যাবো, তাহলে এখানে আমাদের থাকা খানি খুব একটা অসুবিধা, তার জন্য আমরা অনাহারে বর্তমানে এখনো আছি।